ওপো এবার একটু কম দামে লঞ্চ করতে যাচ্ছে তাদের খুবই দুর্দান্ত একটি ফোন। এই ফোনটি হলো ওপো রেনো 11। এই ফোনটির ডিজাইনটা এক কথায় অস্থির, আর এই ফোনটিতে একটু কম দামে পাচ্ছেন 3D কার্ভ ডিসপ্লের সাথে পাচ্ছেন হায়ার রিফ্রেশ রেট, পাবেন দুর্দান্ত গেমিং প্রসেসর, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেট আপ, আরও অনেক কিছু থাকছে এই ফোনটিতে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটির দাম কত হবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে এই ফোনটির আনবক্সিং দিয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি হলো হোয়াইট কালারের একটি বক্স। বক্সের উপরে বড় করে লেখা দেখতে পাবেন ওপো রেনো 11, আর বক্সটি খুললেই পাবেন ছোট্ট একটি বক্স। বক্সের ভিতরে পাবেন ব্যাক কভার, আর পাবেন সিম ইজেক্টর পেন, আর কিছু ডকুমেন্টেশন। তারপরে দেখতে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন চার্জার আর USB C2C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটি ফ্ল্যাট এবং এখানে দেওয়া হয়েছে টেক্সচার, যার ফলে দেখতে খুবই ফোনটা ভালো লাগছে। এবং এই ফোনটির ব্যাক প্যানেলটি গ্লাসের, আর এই ফোনটির ব্যাক প্যানেলটি কিছুটা কার্ভ, যার ফলে হাতে নিলে ভালো প্রিমিয়াম ফিল পাবেন। এবং এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ, তবে এর ক্যামেরা বাম্পটা কিছুটা উঁচু। এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে একটি মিডল পাঁচল কার্ভ ডিসপ্লে, যার ফলে ফোনটা দেখতে খুবই ভালো লাগছে। ওভারঅল এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটি সাইজ হবে 6.7 ইঞ্চি মাপের একটি ফুল HD প্লাস OLED কার্ভ ডিসপ্লে, আর এই ডিসপ্লেতে রিফ্রেশ রেট থাকবে 120Hz-এর। এবং ডিসপ্লেটির বেজেস খুবই কম, আর ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হবে 2000 nits, যার ফলে ডিরেকশন লাইটও এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আপনারা যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারাও দুর্দান্ত উপভোগ করতে পারবেন, এবং যারা মোবাইলে প্রচুর গেমিংও করে থাকেন তারা 120Hz রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় আপনি বাটার স্মুথ পারফরম্যান্স পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেট আপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এই সেন্সরটি হলো সনির সেন্সর। এই সেন্সরটি LYT 600 সেন্সর, এর অ্যাপারচার f1.9। এখানে আপনি OIS-এর সাপোর্ট পাচ্ছেন, যার ফলে নড়াচড়া অবস্থায় ভালো স্টেবিলাইজ ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স, আর 32 মেগাপিক্সেলের একটি পেরিস্কোপিক টেলিফোটো লেন্স। এই লেন্সটি দিয়ে আপনি 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি করতে পারবেন। আর এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS-এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ওভারঅল এই ফোনটির ক্যামেরা সেট আপ কিন্তু আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এই ক্যামেরা সেট আপকে ফ্ল্যাগশিপ কিলার ক্যামেরা সেট আপ বলা যায়। আর এখানে সেলফির জন্য থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়ে আপনি ফুল HD ভিডিও রেকর্ড করতে পারবেন, আর এখানে দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা সেকশন আমার কাছে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্স নিয়ে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 8200 প্রসেসর। এই প্রসেসরটি 4 nanometer আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং করতে পারবেন। সাথে এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপল 9-এর মতো বড় বড় গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতে পারবেন, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের ইস্যু পাবেন না, কারণ এর আপ টু ক্লক স্পিড 3.1 GHz। এখানে আপনি দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন, আর এর আনটুটু স্কোর হলো 1 মিলিয়নের উপরে। বুঝতেই পারছেন প্রসেসরটা বেশ পাওয়ারফুল একটা প্রসেসর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য থাকছে 4800mAh-এর একটি ব্যাটারি, সাথে থাকছে 67W-এর একটি ফাস্ট চার্জার। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটির থিকনেস হলো 7.66 mm, আর ওয়েট হলো 184 গ্রাম। বুঝতেই পারছেন ফোনটা অনেক হালকা এবং পাতলাও, যার ফলে ফোনটা হাতে নিলে ভালো হ্যান্ডসাম ফিল পাবেন। এবারে কথা বলবো এই ফোনটির দাম কত হবে। এই ফোনটি নভেম্বরের 23 তারিখে চায়নার মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে, এবং এই ফোনটির দাম যতটুকু লিক্স থেকে আমরা জানতে পেরেছি 1699 yuan রাখা হবে এর বেস ভ্যারিয়েন্টটি, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় প্রায় 26,000 টাকার মতো। তবে এই ফোনগুলো বাংলাদেশে বা ইন্ডিয়ান মার্কেটে আসলেও এর দাম কিছুটা বাড়তে হবে। বাংলাদেশে ফোনটির দাম 35,000 টাকা প্লাস হবে, এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটির দাম 30,000 রুপির মধ্যেই হবে। এই ফোনটি যখন 23 তারিখে চায়নার মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে তখনই আমাদের চ্যানেলে এই ফোনটি নিয়ে ফুল ডিটেলস রিভিউ আসবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।